প্রিয় আশিকানে মুস্তফা ও আশিকানে রসুল আজম এস ভান্ডারী, মাহফিলের এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসছেন জমিয়তুল ফালাহ জামা মসজিদের সুযোগ্য সুযোগ্য খতিব জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য সুযোগ্য প্রভাষক এবং অত্র এলাকারই কৃতি সন্তান হযরত হাজ আল্লামা কারী সৈয়দ আবু তাহের মোহাম্মদ আলাউদ্দিন দামায়বানী। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি وَأَزْوَاجِهِ وَأَهْلِ بَيْتِهِ وَأَوْلِيَاءِ أُمَّتِهِ وَعُلَمَاءِ مِلَّتِهِ أَجْمَعِينَ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على বন্দায়ে পরওয়ারদিগারম উম্মতে আহমদ নবী দোস্তে দারম চারিয়ারশ তাবে আউলাদে আলী সালাতুনিয়া মজহাবে হানফিয়া দারম মিল্লতে হযরত খলিল খাকে পায়ে গৌসে আজম জেরে সায়া হর ওলি সালাতুনিয়া দরবার শরীফে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হযরতে শাহ সুফি আল্লামা আওলাদে রসুল সাজ্জাদা নশীন দরবারে গৌসুল আজম রহনুমায়ে শরীয়ত তরিকত আলহাজ হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক
আল মাজবান্ডারি মদাজিল্লুল আলীর সদারতিতে যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এই মাহফিলের নয়নমণি শাহজাদায়ে গৌসুল আজম হজরতে সৈয়দ আহমদ হুসাইন মোহাম্মদ ইরফানুল হক আল মাজবান্ডারি আল হাসানি ওয়াল হুসাইনি মদাজিল্লুল আলী মঞ্চে উপবিষ্ট ওয়াজিবুল এহতরাম মুক্তাদার হজরাতে ওলামায়ে কেরাম এবং আশিকিনে গৌসে মাজবান্ডার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আজকের এই অতীব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মাহাত্মপূর্ণ এই মাহফিলে আমার মতো একজন নগণ্যকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়ত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের প্রত্যেকের উপস্থিতিকে তার মহান দরবারে কবুল আর মঞ্জুর করুন এবং আমাদের প্রত্যেকের অন্তরের আশা আকাঙ্ক্ষা লক্ষ্য এবং উদ্দেশ্য কামনার বাসনা হজরতে হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এবং হজরতে গৌসুল আজম শাহ সুফি আল্লামা সৈয়দ আহমদুল্লাহ মাজমান্ডারি কেবলা কাবা, হজরতে শাহ সুফি আল্লামা সৈয়দ গুলাম রহমান আল মাজমান্ডারি কেবলা কাবা এবং হজরতে শাহ সুফি আল্লামা এমদাদুল হক আল মাজমান্ডারি মদাজিল্লুল আলীর ওসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিন, আমিন। মোহতরম হজরত, আমি সূরাতুশ শুরার সংক্ষিপ্ত একটি আয়াত করিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল, হে হাবিব, আপনি বলে দিন। কোরআনে পাকের মধ্যে যখন বিশেষ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, যেগুলো আকায়েদের সাথে সম্পর্কযুক্ত, সেই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। যেমন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে হাবিব, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একক। আকায়েদের বিষয় বলেছেন, কুল, হে হাবিব, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আকীদার বিষয়ে তাআত আর ইত্তেবা। এইভাবে আরো বহু আয়াত শরীফ আছে যে আয়াতগুলোর শুরুতে কুল দিয়ে শুরু করা হয়েছে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আকায়েদের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আর যেখানে আকামের কথা বলা আছে, যেখানে আমলের কথা বলা আছে, সেগুলোর মধ্যে কুল শব্দটা উচ্চারণ করা হয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেছেন সেইভাবে। কিন্তু আকীদার বিষয় যেটা, যেটার উপর আমল নির্ভর করে, যেটার উপর জান্নাত আর জাহান্নাম নির্ভর করে, সেই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে প্রসার করার মনস্থ করেন, তখন সেটা জিব্রাইল নয়, সরাসরি রাসূলুল্লাহকে বলেন, হে হাবিব, এই আকীদার বিষয়টা আপনি বর্ণনা করুন। কারণ যতক্ষণ পর্যন্ত আকীদা আপনার মুখ দিয়ে, আপনার জুবানে পাক দিয়ে এটা প্রসার না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা আকীদা হিসেবে গণ্য হবে না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে হাবিব, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের জন্য কি করি নাই, তোমাদের জন্য আমি কি করি নাই, এগুলো যদি তোমরা হিসাব করতে চাও তো তোমাদের ব্রেইন ফেলিওর হয়ে যাবে, তোমাদের হিসাব যন্ত্র নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহর এহসানাত, রাসূলুল্লাহর অবদানগুলো, রাসূলুল্লাহর আতা দান, এগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কারণ রাসূলুল্লাহ হচ্ছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার ভান্ডারের মধ্যে অফুরন্ত নিয়ামত আছে, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা,
এগুলো অগণিত, গণনা করে আল্লাহর নিয়ামত শেষ করা যাবে না। কিন্তু আমার এই অফুরন্ত অগণিত যে নিয়ামতের ভাণ্ডার রয়েছে, এই নিয়ামতের ভাণ্ডারের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটি, সেটি হচ্ছে আমার হাবিব এবং আমার হাবিবের আহলে বাইত। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে রসূলুল্লাহর, আল্লাহর রসূল সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এবং রসূলুল্লাহর মাধ্যমে রসূলুল্লাহর পরিবার পরিজন আহলে বাইত উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আকীদার বিষয় যে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমাদের জন্য আমি বহু কিছু করেছি, এগুলো না তোমরা হিসাব করে শেষ করতে পারবা, আর না এগুলোর প্রতিদান তোমরা আমাকে দিয়ে তোমরা আমার প্রতিদান চুকাতে পারবা, এর প্রতিদানও আমাকে দিতে পারবা না, আর এর গণনা করেও তোমরা কাউকে বলতে পারবা না, অতটুকুন এহসান তোমাদের উপর আমার আছে। আল্লাহটা তো সবচেয়ে বড় এহসান যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রসুল দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে প্রেরণ করে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ধন্য করেছেন, আশরাফুল মখলুকাত করেছেন। সমস্ত মানুষ আশরাফুল মখলুকাত নয়, সমস্ত মানুষ যদি দাবি করে আশরাফুল মখলুকাত তো ভুল হবে। আশরাফুল মখলুকাত এগুলোর শ্রেণী আছে, সর্বশ্রেষ্ঠ যারা আল্লাহর সৃষ্টির মধ্যে যাদেরকে আশরাফ বলা হয় তারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরামগণ। এবং আম্বিয়ায়ে কেরামদের মধ্যে হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের পরে আশরাফুল মখলুকাত বলতে যারা দুনিয়ার মানুষের মধ্যে যাদের অবস্থান সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম এবং সর্ববৃহৎ, তারা হচ্ছেন আল্লাহর রসুলের ঔলাদগণ। আল্লাহর রসুলের ঔলাদ তাদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সরদারি দিয়ে দিয়েছেন, বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা শাবাব আহলিল জান্নাহ, তিনি জান্নাতের সরদার ইমামে হাসান ইমামে হুসাইন। বলেছেন ফাতেমাতু সাইয়্যাদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যত রমণী আছে প্রত্যেক নারীর সরদার হুজুরের ঔলাদ সাইয়্যাদাতিনা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং জান্নাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রসূলের ঔলাদদেরকে দিয়ে দিয়েছেন, তাদেরকে জান্নাত দেওয়ার অর্থ হচ্ছে এই যে তোমরা কেউ যদি জান্নাতের প্রত্যাশী হও, তোমরা কেউ যদি জান্নাতে যেতে চাও, তোমরা কেউ যদি জান্নাত কামনা করো, তাহলে রসূলুল্লাহর ঔলাদদের মাধ্যমে করতে হবে। অন্য কোনো পথ ধরে রসূলুল্লাহর ঔলাদদেরকে বাইপাস করে, রসূলুল্লাহর ঔলাদদেরকে ওভারটেক করে কেউ যদি জান্নাতে যেতে চায়, জান্নাত তাকে গ্রহণ করবে না, জান্নাত তাকে গ্রহণ করবে না। জান্নাত বলবে তোমার জায়গা এখানে নয় ওইখানে, আর জান্নাত যেটাকে ইন্ডিকেট করবে এরও চিহ্ন দিয়ে যেটাকে ইন্ডিকেট করবে জান্নাত তোমার জায়গা ওইখানে, সেটি হবে জাহান্নাম। জান্নাত যদি গ্রহণ না করে, জান্নাত যাদেরকে গ্রহণ করবে না জাহান্নাম তাদেরকে গ্রহণ করবে। সুতরাং আল্লাহর রসুলের ঔলাদদেরকে বাইপাস করার, সুপারসিড করার, ওভারটেক করার কোনো সুযোগ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোনো বান্দার জন্য রাখেন নাই। যদি আপনাকে যদি জান্নাতে যেতে হয়
আপনাকে যদি আল্লাহর এবং আল্লাহর রসুলের রেজামন্দি পেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর রসুলের আওলাদদের দ্বারস্থ হতে হবে। তাদের মাধ্যমে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব, অন্যতায় নয়। সেই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর মখলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক আম্বিয়ায়ে কেরামগণ এবং আম্বিয়ায়ে কেরামদের মধ্যে রসুলুল্লাহ, রসুলুল্লাহর পরে রসুলুল্লাহর আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইমে মুজতাহিদিন, তারা এর পরে রসুলের আহলে বাইত আশরাফুল মখলুকাত। যদি আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি, তাদের সাথে যদি আমরা যদি সম্পর্ক রাখি, তাদের সাথে যদি আমরা যদি পরিচিত হতে পারি, তাদের দামনের সাথে যদি আমাদের দামনকে ওয়াবস্থা করতে পারি, তাহলে হয়তোবা আমরাও আশরাফুল মখলুকাত দাবি করতে পারি, অন্যতায় নয়, অন্যতায় নয়। জান্নাতের মধ্যে কারা যাবে? যারা আনোয়ার তারা জান্নাতে যাবে, আর জাহান্নামে যাবে জানোয়াররা। আনোয়াররা যাবে যারা আলোকিত, তারা যাবে জান্নাতে, আর যারা অন্ধকার জানোয়ার তারা যাবে জাহান্নামে। তবে পশু জানোয়ার নয়, মানুষ জানোয়ার। কারণ পশু জানোয়ারের মধ্যে কিছু পশু আছে যেগুলো জান্নাতে যাবে, জানোয়ারদের মধ্যে কিছু জানোয়ার আছে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। যে জানোয়ারগুলো জান্নাতে যাবে তন্মধ্যে একটি জানোয়ার হলো আসহাবে কাহফের কুত্তা। আসহাবে কাহফের কুত্তা, এখন আসহাবে কাহফ আপনারা তো এটা তো বলার সময় নেই, আসহাবে কাহফ সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আর আসহাবে কাহফের কুত্তা সম্পর্কেও মোটামুটি আপনাদের ধারণা আছে। এই কুত্তার ভূমিকা কি? এই কুত্তা কোনোদিন আসহাবে কাহফের সাথে নামাজ পড়েছে সেই ধরনের কোনো প্রমাণ কোরআনে পাকের মধ্যে নাই। এই কুত্তা কোনোদিন আসহাবে কাহফের সাথে সালাতু সালাম পাঠ করেছে সেই ধরনের কোনো প্রমাণ কোরআনে পাকের মধ্যে নাই। এই কুত্তা কোনোদিন আসহাবে কাহফের সাথে রোজা রেখেছে সেই ধরনের কোনো প্রমাণ কোরআনের মধ্যে নাই। শুধু কোরআনের মধ্যে এতটুকু নেই আছে, আসহাবে কাহফ যেদিকে যেতেন এই কুকুর তাদের পিছনে পিছনে সেদিকে যেতেন। সেই জন্য তাবিজের মধ্যে যারা তাবিজের মুআফিজিন আছে, তারা তাবিজের মধ্যে যেখানে আসহাবে কাহফের সাতজন আল্লাহর ওলির নাম লিখেন, অষ্টম জনের মধ্যে তার কুত্তাটার নামও লিখেন, নয় তাবিজ সম্পূর্ণ হবে না। তা আসহাবে কাহফের কুত্তার বসিলায় একজন রোগ যদি নিরাময় হয়ে যায় তা আসহাবে কাহফের নামে হবে না। কুত্তার বসিলায় যদি একজন ভালো হয়ে যায় তা আসহাবে কাহফের নামে ভালো হবে না। তা আসহাবে কাহফ তো নবী ছিলেন না, আর নবীর ঔলাদও নয়। আসহাবে কাহফ কোনো নবীও ছিলেন না এবং নবীর কোনো ঔলাদও নয়, সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ যদি অসাধারণ হয়ে যায়, আর যারা অসাধারণ মানুষ তাদের অবস্থাটা কীরকম হবে? রসুলুল্লাহ সাধারণ না অসাধারণ? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি শেষ করে দেব। রসুলুল্লাহ অসাধারণ। তো রসুলুল্লাহ যেমন অসাধারণ, রসুলুল্লাহর আওলাদরাও অসাধারণ। একজন কুত্তা যদি তার নাম তাবিজের মধ্যে লিখার কারণে যদি পাগল ভালো হয়ে যায়, ইবনে মাজা শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে একটা সনদ আছে, এখানে মুহাদ্দিসিন কেরামগণ আছেন, তো সেই সনদটা ওলাদ রসুলদেরকে নিয়ে হয়েছে, হযরতে আলী রেজা থেকে শুরু করে হযরতে আলী ইবনে আবি তালিব পর্যন্ত এই সনদটা। এই সনদটা লেখার পরে যিনি এটা রেওয়ায়েত করেছেন ইমাম আবু সালত, যিনি রেওয়ায়েত করেছেন তিনি বলেছেন, লাউ করিয়া
হাযাল ইসনাদু আলা মাজনুনিন লা বারাআ। হাদিস পাঠ করতে হবে না, যদি শুধুমাত্র এই সনদটা, আওলাদ রসুলের এই ধারা বর্ণনাটা যদি কেউ পাঠ করে, যদি কোনো পাগলের উপর ফুঁক দেয়, লা বারাআ, সাথে সাথে সে সুস্থ হয়ে যাবে। আওলাদ রসুলের ধারা বর্ণনার তালিকাটা যদি পাঠ করে কেউ যদি কোনো পাগলের উপর ফুঁক দেয়, লা বারাআ, তিনি বলেছেন সেই সুস্থ হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, এখানে মুহাদ্দিসিন কেরামরা আছেন, বৈরা মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ইব্রাহিম আল কাদেরী মাদ্দাজিল্লিহুল আলী তিনি আছেন, আরও অনেকেই আছেন, আমাদের মৌলানা আহমদ হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লিহুল আলী আছেন, আরও আছেন ওলামায়ে কেরামগণ। নাম উচ্চারণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, সবাই ওয়াজিবুল এহতেরাম। আরজ করছিলাম কুকুর, কুকুরের নাম উল্লেখ করে যদি ফুঁক দেওয়া হয় আসহাবে কাফের, যদি পাগল ভালো হয় তো আওলাদ রসুলের নাম উল্লেখ করে ফুঁক দিলে পাগল তো না, পাগলের 14 গোষ্ঠী ভালো হয়ে যাবে। কথা হচ্ছে আওলাদ রসুলকে তো চিনতে হবে। এখন তো আওলাদ রসুল প্রত্যেক দিন আওলাদ রসুল প্রকাশিত হচ্ছে, যত পীর তত আওলাদ রসুল। আসল আওলাদ রসুলরা এখন আর তাদের প্রসারণা তারা চালাতে চান না, কারণ এই জন্যে প্রত্যেকটা কিছুর মধ্যে ভেজাল আছে। বাজারের মধ্যে যখন কোনো একটা পণ্য একটু চালু হয়, তখন তার পাশাপাশি আরেকটা ভেজাল পণ্য চালু হয়ে যায়। টেলিভিশনের মধ্যে, পত্রিকার মধ্যে ব্যাপক প্রসারণা তার শুরু হয়ে যায়। অনুরূপভাবে একসময় হাদিসে পাকের মধ্যেও সেরকম ছিল, যেগুলোকে জালি হাদিস বলা হতো। এখনও সেই ধরনের অনেক আছে যারা নিজেদেরকে আওলাদ রসুল দাবি করে, কিন্তু আসলে আওলাদ রসুল কিনা তারা নিজেরাও জানে না আর অন্য মানুষরাও জানে না, শুধুমাত্র পেপার পত্রিকার মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু পেপার পত্রিকার বাইরেই তো আওলাদ রসুল আছে, যে আওলাদ রসুল আপনাদের সামনে বসা আছেন। আশরুল মখলুকাত তারাই, তারা আনোয়ার। আর যারা তাদেরকে অনুসরণ করে না, মানে না, আওলাদ রসুলকে ইজ্জত আর এহতরাম করে না, তারা জানোয়ার, তারা পশুর চেয়েও বলহুম আদল বলা হয়েছে। যারা আওলাদ রসুলের সমালোচনা করে, যারা আওলাদ রসুলের বিরোধিতা করে, যারা আওলাদ রসুলকে অপমান করে, তাদেরকে জানোয়ার বলা হয়েছে। কিন্তু জানোয়ারের মধ্যে কিছু পশু জানোয়ার আছে, এই জানোয়ারগুলো জান্নাতি হবে, এই পশু জানোয়ারগুলো জান্নাতি হবে, আসহাবে কাহফের কুত্তা জান্নাতি হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তিনি ইয়াহিয়াউল উলুমের মধ্যে লিখেছেন, আসহাবে কাহফের কুত্তা জান্নাতি হবে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসলামের কসওয়া জান্নাতি হবে, হযরতে সালি আলাইহিস সালামের উষ্ট্রি জান্নাতে হবে, জান্নাতি হবে, হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাখি হুতহুত জান্নাতি হবে, হযরতে ঈসা আলাইহিস সালামের গাদা জান্নাতি হবে। এই ধরনের আরো অনেক পশু আছে, যে পশুগুলো জান্নাতি হবে, যে পশুগুলো জান্নাতি হবে। তো যারা জান্নাতি হবে তারা আশরাফুল মখলুকাত, যারা জান্নাতি হবে তারা কি? আশরাফুল মখলুকাত। তাহলে এখানে এই যে যে পশুগুলোর কথা বললাম, যারা জান্নাতি হবে তারা ওই সমস্ত মানুষ পশুর চেয়ে আশরাফ, যে মানুষ পশুগুলো আল্লাহ এবং আল্লাহর রসুল, রসুলের আওলাদদেরকে যথাযোগ্য মর্যাদা এবং তাজিম না করার কারণে জাহান্নামের বাগিদার হয়ে গেছে, সেই জানোয়ার, মানুষ জানোয়ার থেকে এই পশু জানোয়ার আশরাফুল মখলুকাত কিনা বলুন। তো সেই জন্য আল্লাহ রসুল বলেছেন আকিদার বিষয় এটা, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমার কোনো ডিমান্ড তোমাদের প্রতি নাই, শুধু একটা আছে, আর তাও আমি তোমাদের কাছে চাইতাম না যদি এটাকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা চাওয়ার জন্য আমাকে নির্দেশ না দিতেন। আল্লাহ যদি তোমাদের নিকট চাওয়ার জন্য আমাকে নির্দেশ না দিতেন তাহলে আমি চাইতাম না। উজুর কি বলেছেন? ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা,
তোমরা আমাকে কিছু দেওয়ার দরকার নেই, আর আমার ঔলাদদেরকেও তোমরা কিছু দেওয়ার দরকার নেই, কারণ তোমরা আমার ঔলাদদেরকে কি দিতে পারবা, তোমাদের কাছে আছেই বাকি। কিন্তু যে জিনিসটা তোমাদের মূল সম্পদ, আমার ঔলাদদেরকে দিতে হলে সেটাই দিতে হবে, আর সেটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা নিকটতম, আমার যারা অতি কাছের, আর আমার যারা ঔলাদ, তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমার প্রেম এবং ভালোবাসাটা তোমরা তাদেরকে দিয়ে দাও, তাদেরকে ঔলাদ রসুলদেরকে তোমাদের প্রেম এবং ভালোবাসাটা দিয়ে দাও। তোমাদের মধ্যে দুটো আছে, একদিকে তোমাদের প্রেম এবং ভালোবাসা আছে, আর একদিকে তোমাদের জিজ্ঞাসা এবং হিংসা আছে। খবরদার, এটা যেন তোমাদের জিজ্ঞাসা এবং হিংসাটা যেন তোমাদের প্রেম আর ভালোবাসাকে বাইপাস করে চলে না যায়, সেটা বাদ দাও, আর তোমাদের প্রেম আর ভালোবাসা যেটা আছে সেটা রসুলের ঔলাদদেরকে দাও। এটা আকীদার বিষয়। এটা কিসের বিষয়? আমল নয়, আকীদা। আমলের ভিত্তি আকীদার উপর। আর জান্নাতে যাওয়া, জান্নাতের ভিত্তিও আকীদার উপর, আমল নয়। আমল দিয়ে লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুকুম বিআমালিহি, সে তোমাদের মধ্যে কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। যদি জান্নাতে যেতে হয় তাহলে একমাত্র আকীদাই লাগবে। আল্লাহর প্রতি তোমার আকীদা কেমন, আল্লাহর রসুলের প্রতি তোমার আকীদা কেমন, আউলিয়ায়ে কেরামদের প্রতি তোমার আকীদা কেমন, সাহাবায়ে কেরামদের প্রতি তোমার আকীদা কেমন, আউলাদে রসুলদের প্রতি তোমার আকীদা কেমন। সুতরাং আমরা এখানে উপস্থিত হয়েছি মাইজবান্ডার দরবার শরীফে। মাইজবান্ডার দরবার শরীফ সম্পর্কে আমাকে কিছু বলার প্রয়োজন নেই, কারণ আমাদের রক্তক্ষণিকায় মাইজবান্ডার আছে, প্রতিটি রক্তক্ষণিকার সাথে মাইজবান্ডার মিশে আছে। তো মাইজবান্ডার এই জন্য মিশে আছে আমাদের রক্তক্ষণিকার সাথে, অন্য কিছুর জন্য নয়, যে আমাদের পরিত্রাণের একমাত্র পন্থা, আমাদের মুক্তির একমাত্র উপায় মাইজবান্ডারের ঔলাদ রসুলগণ। যদি তাদেরকে যদি আমরা তাজিম আর সম্মান দিয়ে যদি সন্তুষ্ট করতে পারি, অন্য কিছু দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার সেই ধরনের আমাদের মধ্যে না কোনো ক্যাপাবিলিটি আছে, আর না কোনো ক্যাপাসিটি আছে, আর না সেই ধরনের কোনো ওয়েলথ বা সম্পদ আছে যেটা দিয়ে তাদেরকে আমরা খুশি করতে পারবো, যদি একমাত্র খুশি করতে পারি অন্তরের মধ্যে তাদেরকে স্থান দিয়ে, সেই স্থানটা আমরা যদি ঔলাদ রসুলদেরকে দিতে পারি, সেই সম্মানটা ঔলাদ রসুলকে দিতে পারি, আমরা আর আপনারা কেন দেব না, যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, যাদেরকে আল্লাহর রসুল সম্মানিত করেছেন, আমরা যদি আল্লাহর বান্দা আর রসুলের যদি উম্মত হয়ে থাকি, অবশ্যই ঔলাদ রসুলকে সম্মান করে আল্লাহ এবং আল্লাহর রেজামন্দি আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রেজামন্দি আহাক্কু আন ইউরদুহু, আল্লাহ ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের জন্য সবচেয়ে বড় হক যেটা, অধিকার যেটা, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করা, আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করা। দুইকে এক করার নাম শিরিক নয়, দুইকে এক করার নাম শিরিক নয়, এক ধরনের দুটাকে একত্রিত করার নাম শিরিক। একই কোয়ালিটির, একই মানের দুইটাকে একত্রিত করার নাম শিরিক। যদি একটি উঁচু কোয়ালিটির হয় আর একটা যদি তার চেয়ে আর একটু কম হয়, তাহলে এই দুইকে এক করার নাম শিরিক নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলদেরকে মিলানো এটা শিরিক নয়, আল্লাহর সাথে মূর্তিদেরকে মিলানো হচ্ছে শিরিক। সেই জন্য জাহান্নামে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহান্নামে কেন আসলা, তখন তারা বলবে ইজ নুসাব্বিকুম বিরব্বিল আলামিন, হে মূর্তি তোমাদেরকে আমরা আল্লাহর সমান মনে করতাম। ওয়াল্লাযীনা কাফারু বিরব্বিহিম ইয়াদিলুন, যারা কাফের তারা মূর্তিদেরকে আল্লাহর সমান মনে করত। তো সুতরাং দুটাও একই কোয়ালিটি যদি মনে করে সমান করা হয়, এক করা হয়, সেটা হচ্ছে শিরিক, আর এমনি দুইটাকে এক করার নাম শিরিক নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঔলাদ রাসূলের ওসিলায় আমাদের ইহকাল এবং পরকালকে সৌন্দর্য করুন।
তাদের যথাযথ সম্মান যাতে আমরা রক্ষা করতে পারি, তাদের পদাঙ্ক যাতে আমরা অনুসরণ করতে পারি, তাদের ওসিলা নিয়ে যাতে আমরা রসুলের শাফাতের যোগ্যতা অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।